আসসালামু আলাইকুম ভবিষ্যতে হাড় ক্ষয় হয়ে যাওয়া হাড় ফুটো হয়ে হাড় দুর্বল হয়ে যাওয়া এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে অনেক খাবারই ক্যালসিয়াম রয়েছে তার ভিতরে একশো গ্রাম দুধে রয়েছে নয়শো পঞ্চাশ মিলিগ্রাম ক্যালসিয়াম একশো গ্রাম পাবদা মাছে রয়েছে তিনশো দশ গ্রাম ক্যালসিয়াম একশো গ্রাম সামুদ্রিক মাছে আসে তিনশো বাহাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম একশো গ্রাম সজনে পাতায় আছে। চারশো চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম একশো গ্রাম ট্যাংরা আছে আছে দুশো সত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম এক কাপ টক দয়ে আছে চারশো মিলিগ্রাম ক্যালসিয়াম একটা কমলা লেবুতে রয়েছে একশো পঞ্চাশ থেকে দুশো মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম ও ছয়শো ইউনিট ভিটামিন ডি হলে চলে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যে সমস্ত মায়েরা দুধ পান করায় তাদের ক্যালসিয়াম বেশি প্রয়োজন ভিটামিন ডি খেতে হবে কারণ এটা ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে ভিটামিন ডি পাওয়া যায় সূর্যের আলো থেকে ডিমের কুসুম ইত্যাদি থেকে এই ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই এক্সারসাইজ করতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত প্রতিদিন